আসসালামু আলাইকুম বন্ধুরা, ছোট্ট বাচ্চাদেরকে সুন্দর সুন্দর ড্রয়িং শেখাতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে শেখাবো সুন্দর একটি দৃশ্য, ছোট বাচ্চারা সহজেই আঁকতে পারবে। দেখুন, এভাবে সোজা একটি দাগ দিব, আবার এখান থেকে আরেকটা সোজা দাগ আঁকবো। এই দুই দাগ থেকে সুন্দর একটি দৃশ্য আঁকবো। কীভাবে দেখুন, এই দুই দাগ থেকে আমরা একটি ঘর আঁকবো। এভাবে এদিকে দেখুন, সবটাই কিন্তু একই রকম, চারটা দাগ একই রকম। আবার এখান থেকে দেখুন, এদিকে, এখান থেকে এদিকে, আবার এটা আমরা ডাবল করে দিব এভাবে, এটা আমরা ডাবল করে দিব এভাবে। এরপর এটার সাথে এটা সুন্দর করে লাগায় দিব, এটার সাথে এটা সুন্দর করে লাগায় দিব। তাহলে সুন্দর দুইটা চালি হলো, ঘরের চালি হলো। এখন আমরা কি করব দেখুন, নিচের দিকে একটা সোজা দাগ, এভাবে দাগ, এভাবে দাগ, এখান থেকে একটা দাগ, এখান থেকে একটা দাগ, এখান থেকে একটা দাগ। ছয়টা সুন্দর এবং সোজা দাগ দিলাম। এখন এটা এটার সাথে লাগাই দিব, এটা এটার সাথে লাগাই দিব। দেখুন পর্যায়ক্রমে সুন্দরভাবে ধাপে ধাপে এক দুইটা ঘর আঁকছি, দুইটা ঘর থেকে সুন্দর দৃশ্য আঁকবো। মনোযোগ সহকারে দেখতে হবে, তাহলে কিন্তু দৃশ্য আঁকা বোঝা যাবে। সহজ কৌশলে সুন্দর দুইটি ঘর হলো। ঘরের দরজা দিতে হবে এ পাশে, এবং এক পাশে দরজা দিলে ওই পাশে জানালা দিতে হয়। জানালাটা এভাবে একটি চতুর্ভুজ, মাঝে একটি দাগ। এ পাশে জানালা একটি চতুর্ভুজ, মাঝে একটা দাগ। এ পাশে দরজা, মাঝে একটা দাগ। সুন্দর দুইটা ঘর। এই দুই ঘরের মাঝে আমরা সুন্দর একটি গাছ আঁকবো। দেখুন এইভাবে একটি ভি আঁকবো, দেখতে পাচ্ছেন একটি ভি আঁকলাম। এখন নিচের দিকে এইভাবে নিয়ে আসবো, এখান থেকে নিচের দিকে এইভাবে নিয়ে আসবো। তাহলে দেখুন সুন্দর একটি গাছের শেপ হলো। গাছের শিকড় আঁকতে হবে আমাদেরকে এভাবে, এবং এখান থেকে এভাবে। বন্ধুরা, আশা করছি ছোট্ট বাচ্চাদেরকে এই ভিডিওটি দেখালে তারা দেখেই বুঝতে পারবে এবং নিজে নিজে আঁকতে পারবে। তাই ভিডিওটি ছোট বাচ্চাদেরকে দেখাবেন, আপনার সোনামণিদেরকে দেখাবেন। সুন্দর একটি গাছের শেপ। এখন আমরা কি করব, এখান থেকে ডালের একটু নিচে থেকে এইভাবে ঘুরে ঘুরে, আবার এখান থেকে নিয়ে এদিক থেকে ঘুরে ঘুরে গাছের পাতা আঁকবো। চেষ্টা করব আস্তে আস্তে সুন্দর করার, তাড়াহুড়ো করা যাবে না। আমরা এখানে আঁকছি 4B পেন্সিল দিয়ে, চাইলে 2B পেন্সিল দিয়েও আঁকা যাবে, 6B পেন্সিল দিয়েও আঁকা যাবে, তবে রং করার জন্য 2B এবং 4B ভালো। সুন্দর একটি গাছ হলো। এখন আমরা কি করব দেখুন, এখান থেকে সোজা একটা দাগ, এখান থেকে সোজা দাগ, এই সোজা, অর্থাৎ এখান থেকে বরাবর সোজা গাছ এবং ঘর বাদে আমরা পিছনে এই দাগটা আঁকছি। এর মাঝে আমরা এইভাবে দূরের গাছপালা আঁকবো, এবং এবং এই দুই পাশে আমরা বেড়া দিব। এভাবে মোটা পেন্সিল দিয়ে কয়েকটা দাগ দিলাম সোজা। এরপর এর মাঝে এভাবে একটা দাগ দিলাম, এখান থেকে একটা সোজা দাগ দিলাম। তাহলে দেখুন বেড়া হয়ে গেল। এই পাশেও আমরা মোটা পেন্সিল দিয়ে একটা, দুইটা, তিনটা, যে কয়টা হয় সে কয়টা দাগ দিব, এবং উপর একটা দাগ দিব, সুন্দর বেড়া। এখন আমরা দেখুন সহজভাবে এখান থেকে এভাবে দাগ আঁকব, এবং এই দাগ থেকে বোঝা যাবে এই পাশে নদী বা পুকুর। দেখতে পাচ্ছেন পারটা আমরা ডাবল করে দিলাম। এখন এটা মনে হচ্ছে এইটুকু পুকুর। একটু ফাঁকা না রেখে সুন্দর করে আঁকলে তাহলে দেখতে আরও ভালো লাগবে। এখানে আমরা লম্বা ঘাস আঁকবো এভাবে, এই তো দেখুন এই পাশটাও এখন সুন্দর লাগছে। তো বন্ধুরা, আশা করছি এই দৃশ্যটা আপনাদের এবং ছোট্ট বাচ্চাদের জন্য অনেক সহজ হবে এবং পদ্ধতিটাও অনেক ভালো হবে। দৃশ্যটা ড্রয়িং করার পর বাচ্চাদের বলবেন তারা যেন নিজে নিজেই নিজের মন থেকে রং করার চেষ্টা করে।
কোথায় কি রং হয়, যেমন আকাশে কি রং হয়, আকাশ দেখে তাকে বলবেন রং করতে। গাছে কি রং হয়, গাছটা দেখে তাকে বলবেন রং করতে। ঘরের চালাতে কি রকম হয় রং, এরকম দেখে দেখে বাচ্চাদেরকে বলবেন, তাহলে তারা নিজের থেকেই শিখতে পারবে, সেই শেখাটা কখনো ভুলবে না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, আশা করছি আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।